স্ট্রাগলিং লাইফে কে না করেছে, হিরো হতে হলে গেলে আপনাকে স্ট্রাগলিং করতে হবে, এটা মানতে হবে। এদেশের অনেক বড় বড় সুপারস্টার, বড় বড় তারকা, তারা একটা সিনেমাতে কাজ করার জন্য 6-7 মাস 1-2 বছর ডিরেক্টর প্রডিউসারদের দ্বারে দ্বারে ঘুরেছে এবং ডিরেক্টর প্রডিউসারদের অফিসের সামনে বসে আছে, রাত নেই দিন নেই, এরকম অনেক ঘটনা আছে। তো আজকে ইলিয়াস কাঞ্চনের স্ট্রাগলিংয়ের এরকম গল্প পেপার কাটিং দিয়ে দেখাবো, যেটা আপনারা রীতিমতো তাজ্জব বনে যাবেন যে এরকমও ছিল ইলিয়াস কাঞ্চনের স্ট্রাগলিং। হয়তো আজকে স্ট্রাগলিংয়ের গল্প শুনলে আপনি মান্নার গল্পটা যত আপনার মনে লাগে যে হ্যাঁ এত কষ্ট করে উঠেছে, অন্য হয়তো ইলিয়াস কাঞ্চন বা শাকিব খানের স্ট্রাগলিংয়ের গল্প আছে, তো তাদের গল্পটা হয়তো আপনাদের ওরকম লাগে না, কারণ মান্নার ব্যাপারটা, কারণ মান্না যত দেরি করে প্রতিষ্ঠিত হয়েছে তো তত কিন্তু তার এই ব্যাপারটা ওইভাবে চর্চা হয়েছে। কিন্তু ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত হওয়ার গল্পটা কিন্তু অনেক কঠিন ছিল, এবং আপনি হয়তো জানলে অবাক হয়ে যাবেন যে মাত্র 1000 টাকা পাওয়ার জন্য তিনি ডিরেক্টর প্রডিউসারদের অফিসে 2 ঘন্টা বসে রয়েছে, মাত্র 1000 টাকার জন্য, এবং সেই টাকাও তিনি শেষমেশ না পেয়ে তিনি চলে গিয়েছেন। হ্যাঁ, আজকে আমি শুধু এইটা না, তার আরও অনেক স্ট্রাগলিংয়ের গল্প আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব, আরও কত স্ট্রাগলিং আছে তার সেটা পেপার কাটিং দিয়ে বলার চেষ্টা করবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি, আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের। স্ট্রাগলিং কে না করেছে, হিরো হতে গেলে আপনাকে স্ট্রাগলিং করতে হবে, এটা মাথায় রেখে এই প্রফেশনে সবাই আসে, এই প্রফেশনে সবাই কাজ করে। তো ইলিয়াস কাঞ্চনের স্ট্রাগলিংটা যদি আপনি দেখেন, আমরা 1977 বসুন্ধরা ফিল্মের মধ্য দিয়ে তার জার্নি দেখলাম, এবং এর পরবর্তীতে কিন্তু তার জার্নিটা কিন্তু শুরুর দিকে অনেক কঠিন ছিল, অতটা স্মুথলি ছিল না। হয়তো তার স্ট্রাগলিংয়ের গল্প অনেকে জানে যারা তার ভক্তরা বা তাকে নিয়ে চর্চা করে, কিন্তু অনেকে কিন্তু এই ব্যাপারটা জানে। কিন্তু আজকে পেপার কাটিং দিয়ে আমি এমন কিছু কথা দেখাবো যেগুলো আপনার তাজ্জব বনে যাবে। তো দেখেন, ফার্স্ট একটা কথা লেখা আছে এখানে যে তিনি মাত্র 1000 টাকার জন্য একজন নায়ক প্রযোজকের বাসায় আমরা তাকে 2 ঘন্টা ওয়েট করতে দেখেছি, এবং পরবর্তীতে টাকা না পেয়ে তিনি চলে এসেছেন। তাহলে এটা ভাবুন, এটা কতটা কষ্টের, মাত্র 1000 টাকার জন্য। হ্যাঁ, মাত্র না, 1000 টাকা কখনো মাত্র না, 1000 টাকা অনেক টাকা, কিন্তু একজন নায়ক তার পাওনা টাকা পাওয়ার জন্য যখন 2 ঘন্টা বসে থাকে তখন ব্যাপারটা কিন্তু স্ট্রাগলিংয়েরই পর্যায়ে চলে যায়, কারণ নায়ক তার সাধারণ মানুষের থেকে ডেফিনেটলি আলাদা। সো এটা খুবই করুন, খুবই দুঃখের একটা ব্যাপার। এবং আরও একটা ব্যাপার আপনি দেখেন যে একটা ফিল্মে কাজ করার জন্য তিনি উরুদুরু মনে 6 মাস ডিরেক্টর প্রডিউসারদের পিছন পিছন ঘুরেছেন যে হ্যাঁ আমি একটা ফিল্মে কাজ করতে যাচ্ছি, তো তখন মনের অবস্থা একটা ফুরফুরে ভাব, 6 মাস বা 1 বছর আমি একজনের পিছন পিছন ঘুরলাম, কিন্তু ঘুরার পরেও যখন আমি ফিল্মটা হাতছাড়া হয়ে যাবে, ফিল্মে কাজ করতে পারবো না, তখন কিন্তু আসলে আপসেট হওয়ারই বিষয়। তো এরকমটা কিন্তু ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ঘটেছিল, তিনি কিন্তু উরুদুরু মনে কিন্তু এরকমভাবে কিন্তু তিনি হ্যাঁ ঘুরেছিলেন, কিন্তু ফাইনালি কিন্তু হয়নি এরকম। তো এছাড়াও আপনি দেখেন, আমি সর্বশেষ আমি তার যে স্ট্রাগলিংয়ের কথাটা বলবো, এটা কিন্তু আরও চরম মর্মান্তিকর, এটা পেপার কাটিংয়ে আপনারা দেখেন স্পষ্ট করে লেখা আছে। তো তিনি যখন একটা ফিল্মে অলরেডি কনফার্ম, তার শিডিউল নেওয়া হয়েছে পরের দিন শ্যুটিং, হ্যাঁ ইলিয়াস কাঞ্চনকে নিয়ে পরের দিন যখন শ্যুটিং হবে, তো শ্যুটিং স্পটে গিয়ে তিনি দেখলেন যে তার জায়গায় আরেকজন হিরো ঢুকে গিয়েছে। খুবই মর্মান্তিক একটা ব্যাপার যে আপনি অলরেডি কাস্ট কনফার্ম, তো তখন আপনি যখন যাচ্ছেন শ্যুটিং স্পটে তখন দেখছেন যে আরেকজন হিরো মেকআপ নিচ্ছে মেকআপ রুমে, তো তখন মেকআপ রুমে একজন হিরোর অবস্থা কী হতে পারে সেটা সেই হিরোই জানে, এবং ইলিয়াস কাঞ্চন ওই ব্যাপারটা বুঝেছিলেন। কিন্তু তিনি তখন কোনো রকম প্রতিবাদ কোনো রকম কিচ্ছু করেনি, তিনি চোখ বন্ধ করে তিনি মুখ বুঝে সেখান থেকে বেরিয়ে চলে আসে, মেকআপ রুম থেকে বেরিয়ে চলে আসে। হয়তো এই কষ্ট, এই ত্যাগ, এই ছেড়ে দেওয়া, এই মনোভাবের কারণেই কিন্তু তার মনের জেদগুলো কঠিন হতে হতে আজকে তিনি এদেশের একজন বড় সুপারস্টারই নয়, শুধু নিরাপদ আন্দোলনের জন্য তিনি বিখ্যাত। তো তার স্ট্রাগলিংয়ের এই গল্প পেপার কাটিং নিয়েছিল আমার বেসিক্যালি ভিডিওটি। হ্যাঁ, স্ট্রাগল সবাই করেছে, স্ট্রাগলিং তো সাফ করতে হয়, লেকিন ইলিয়াস কাঞ্চন মান্না সে বেটার ভেটারিন স্ট্রাগলিং কই নাই কর্তা। তো স্ট্রাগলিং সবাই করে, তো হয়তো অনেকে জানেন না যে তার স্ট্রাগলিংয়ের গল্পটা অনেকে মনে করে ইজি, হ্যাঁ না, ইজি না, স্ট্রাগলিং কখনো ইজি হয় না, সেটা যে কোনো হিরোর ক্ষেত্রে। হ্যাঁ, কম বেশি আপনি যার যার কাছে তারটা বড় মনে হয় আপনি কম বেশি এটা বলতে পারেন। তো বেসিক্যালি ইলিয়াস কাঞ্চনের স্ট্রাগলিং নিয়ে আমার আজকের এই ভিডিওটি ছিল, আমি আসলে এটা পেপার কাটিং দিয়ে আপনাদের সামনে অথেন্টিকভাবে প্রোভাইড করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি, আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের।